তোমরা যদি ভারতীয় হয়ে থাকো তো জয় হিন্দ লিখে কমেন্টে জানাও, বা ভোটে কমেন্টে কমেন্টে জানাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা চলে এসেছি আমার চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, আমি এখন যাচ্ছি বাঘা বর্ডার বা আটারি বর্ডার, মানে ভারত পাকিস্তানের বর্ডার দেখতে যাচ্ছি। তো আমরা যেখানে ছিলাম ওখান থেকে 1 কিলোমিটার বাকি ছিল বাঘা বর্ডার কাছে পৌঁছাতে। তো আমরা এখন পৌঁছে গেছি বাঘা বর্ডার আর আটারি বর্ডারের কাছাকাছি। ওই দেখো 3টে পতাকা দেখা যাচ্ছে, একটা হচ্ছে BSF-এর পতাকা, আরেকটা হচ্ছে ভারতের পতাকা, আর ওই একটা দূরে দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকা। তো চলো, আমাদের কত কী খরচা হলো না হলো তোমাদের জানাই। দেখো সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, কেননা ফ্ল্যাগ মার্চ শুরু হওয়ার আগে সবাই দৌড়াচ্ছে যাতে সবাই দেখতে পায়, এই জন্য আর কি। তো আমরা এখন গালে পতাকাটা এঁকে নিচ্ছি। এই পতাকাটা আঁকার জন্য আমাদের কাছে নিয়েছে 20 টাকা, মানে প্রত্যেকটা পতাকার জন্য 20 টাকা করে। আর আমার ছেলে যে মাথায় টুপিটা নিয়েছে, ওই টুপিটা নিয়েছে 50 টাকা। তো যাই হোক, আমাদের পতাকাটা তো আঁকা হয়ে গেছে, আমরা এখন এগিয়ে যাচ্ছি ফ্ল্যাগ মার্চটা দেখার জন্য। এখন এখানে হচ্ছে লেডিসদের আলাদা, জেন্টসদের আলাদা লাইন। তো আমরা এখন মেয়েদের লাইন ধরে এগিয়ে যাচ্ছি, এখন কাছাকাছি পৌঁছে গেছি, সবাই মিলে এখানে এক হয়ে গেছি, নাহলে তো হারিয়ে যাবো। প্রচুর মানুষের ভিড় গাইস, নিজেকে আজকে ভারতীয় ভেবে খুব গর্ব হচ্ছে যে এরকম একটা জিনিস দেখার সুযোগ পাচ্ছি। তো জানি না কতটা কী সুযোগ পাবো না পাবো। আর এখানে দেখো BSF-এর লোগো দিয়ে সব একটা স্ট্যাচু মতো বানানো হয়েছে, এখানে সবাই ফটোটা তুলছে। আমাদের সেই সৌভাগ্য হয়নি ফটো তোলার, কারণ আমরা যাচ্ছি আগে প্যারেডটা দেখবো বলে, যদি না দেখার সুযোগ পাই তাই আর কি। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে যেতে আমরা এখন 5 তলার উপরে উঠে গেছি। উপর থেকে একটু ভিডিও করলাম তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করবো বলে, আর এই ভিডিওটা করে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে। তোমরা যদি ভারতীয় হয়ে থাকো তো জয় হিন্দ লিখে কমেন্ট করো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। এখনই সব কিছু শুরু হচ্ছে, আর নিচে দেখো কত লোকের ভিড়। আর এটা শুরু হবে মনে হয় 5টা থেকে।
চোখের সামনে কখনো ভাবিনি, খুব গর্ব হচ্ছে আজ নিজেকে নিয়ে এরকম একটা দৃশ্য দেখার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাও, যদি তোমরা ভারতীয় হয়ে থাকো তো জয় হিন্দ বলে কমেন্ট করো, আর সবাই ভালো থেকো। এখনকার মতো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবে অবশ্যই। আর আমার গালের এই দাগটা এখন আমি তুলিনি, আমি চলে এসেছি আমাদের রুমে, মানে আমার বোনের কোয়ার্টারে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার। টাটা সবাইকে, গুড নাইট বন্ধুরা সবাই।